সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জান্নাতুন নাইমা আফরোজ, পুষ্টিবিদ। আজকে আমরা জানব আয়রন স্বল্পতা কেন হয়, অথবা আয়রনের অভাব আমরা কিভাবে পূরণ করতে পারি। শরীরে বিভিন্ন কারণে আয়রনের অভাব হতে পারে। প্রেগনেন্সিতে আয়রনের অভাব হতে পারে, ফোলেটের অভাবে আয়রনের অভাব হতে পারে, এবং বিভিন্ন কারণে এই রক্ত স্বল্পতা দেখা দেয়। আয়রনের অভাবে যেই রক্ত স্বল্পতা দেখা দেয়, সেই অভাবটা আমরা খুব সহজেই পূরণ করতে পারি। সেজন্য আমাদের কিছুটা সাহায্য নিতে হবে সেই সব খাবারে, যেই খাবারগুলোতে খুব বেশি পরিমাণে আয়রন থাকে। যেমন আমরা রেড মিটের কথা বলে থাকি, লাল মাংস, যেমন খাসির মাংস, গরুর মাংস, এই সবগুলোতে কিন্তু আয়রন প্রচুর পরিমাণে রয়েছে। সেই তুলনায় তুলনামূলকভাবে একটু কম রয়েছে মুরগির মাংসে। তাছাড়া আয়রনের একটা খুব ভালো উৎস হচ্ছে ডিম। ডিম খেলেও আয়রনের অভাব খুব ভালো মতো পূরণ হয়। তাই প্রতিদিন আমরা চেষ্টা করব খাবারে একটি হলেও ডিম রাখার জন্য। এছাড়া লিফি ভেজিটেবলস যেগুলো আছে, গাঢ় সবুজ রঙের যেই সব শাক রয়েছে, সেই শাকগুলো আমরা যদি খাবারে গ্রহণ করি, তাহলে যেটা হবে যে আমাদের অভাব, শরীরে আয়রনের অভাবটা পূরণ করতে সাহায্য করবে। তবে বলে রাখা ভালো, শাক বা ভেজিটেবলসের থেকে আমরা যেই আয়রনটা পাই, তার চেয়ে কিন্তু মাংস জাতীয় খাবার থেকে যে আয়রনটা পাই, সেটা শরীরে খুব দ্রুত শোষিত হয় এবং আমাদের আয়রনের অভাবটা পূরণ করতে সাহায্য করে। আরেকটা ব্যাপার যেটা জেনে রাখা ভালো, যে আয়রন কিন্তু শুধু আয়রন জাতীয় খাবার খেলেই আমাদের শরীর আয়রনটা শোষণ করতে পারে না। সেই জন্য আমাদের শরীরে প্রয়োজন হয় বা প্রতিদিন গ্রহণ করতে হবে ভিটামিন সি জাতীয় খাবারগুলো, যেমন সেটা টক ফল হতে পারে, লেবু হতে পারে, পেয়ারা হতে পারে। এই ধরনের ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো খাবারের তালিকায় রাখা উচিত। তাহলে একই সাথে আয়রনটাও অ্যাবজর্ব হবে এবং আয়রনটা শোষণটা দ্রুত হবে। আরেকটা জিনিস খেয়াল রাখা ভালো, যে ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো, যেমন দুধ বা দুধ জাতীয় খাবার, এই ধরনের খাবার কিন্তু আয়রন শোষণে বাধা দেয়। তো একই সাথে আমরা আয়রন রিচ খাবার এবং ক্যালসিয়াম রিচ খাবারগুলো একসাথে খেতে পারবো না। আয়রন খাবার গ্রহণের কমপক্ষে 2 ঘন্টা পরে আমরা দুধ বা দুধ জাতীয় খাবার খেলে আয়রন শোষণে কোনো ব্যাঘাত ঘটবে না। তাহলে এছাড়া ড্রাইড ফুডস যেগুলো আমরা বলি, যেমন কিশমিশ, বাদাম বা খেজুর, এই ধরনের খুরমা, এই ধরনের ড্রাই ফ্রুটসগুলোতে আয়রনের পরিমাণটা খুব বেশি থাকে। সেই খাবারগুলো খেলেও কিন্তু আমাদের শরীরে আয়রনের চাহিদাটা খুব ভালোভাবে পূরণ হতে পারে। সবাইকে ধন্যবাদ।